তাই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আমার ডান পাশে বসে আছে আমার মা, আর আমার বাম পাশে বসে আছে আমার বাবা, আর আমি অসহায়ের মতো বাবা মার মাঝখানে বসে আছি। বাবা আমার মুখ তার দিকে ঘুরিয়ে বলল, শোন, মামাতো বোন আর নিজের বোন বিষয়টা প্রায় একই। মামাতো বোন কি করে বউ হবে? মামাতো, খালাতো, ফুপাতো, চাচাতো বোনদের সাথে সম্পর্ক থাকবে মারামারির, দুষ্টুমি, ফাজলামি সম্পর্ক। ওরা আবার কি করে বউ হয়? আমি বাবার কথা শুনে মাথা নাড়িয়ে বললাম, ঠিক বলছো বাবা। আমার কথা শুনে আমার মা আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল, আমাদের ধর্মে কোথাও কি লেখা আছে যে মামাতো বোনকে বিয়ে করা যাবে না? তাছাড়া তুই দেখেছিস তোর মামাতো বোন নীলা কত সুন্দর আর ভদ্র মেয়ে। আমি মার কথা শুনে মাথা নেড়ে বললাম, তা ঠিক বলছো, নীলা অনেক সুন্দর মেয়ে। এইবার বাবা আমার বাম গালে সজোরে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোর তো চারিত্রিক সমস্যা আছে। মামাতো বোনের সৌন্দর্য তোর চোখের সামনে ভাসে কিভাবে? তাছাড়া শুধু ফর্সা হলেই সুন্দর হয় নাকি? দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে। তাছাড়া চেহারার মাঝে চাকমা চাকমা ভাব আছে। আর সুন্দরী ফর্সা মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না, ওরা একসাথে অনেকগুলো ছেলেকে নাকে দড়িয়ে দিয়ে ঘোরায়। আমি বাবার কথা শুনে মাথা নেড়ে বললাম, ঠিক বলছো বাবা, নীলা দেখতে কিছুটা চাকমাদের মতো। এইবার মা আমার ডান গালে আবার থাপ্পড় মেরে বলল, নীলা আর তুই তো একসাথে বড় হয়েছিস, নীলা প্রেম করলে তুই তো তা জানতি, তাই না? আমি মায়ের কথা সম্মতি জানিয়ে মাথা নেড়ে বললাম, তা ঠিক বলছো মা, নীলা কারোর সাথে প্রেম করে না, করলে আমার অবশ্যই বলতো। বাবা আবার আমার বাম গালে থাপ্পড় মেরে বলল, হারামজাদা, সারা জীবন যাকে মামা বলে ডেকেছিস তাকে আব্বা বলতে লজ্জা করবে না? আমি বাবার কথা সম্মতি জানিয়ে আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা, অবশ্যই লজ্জা করবে। মা আমার ডান গালে থাপ্পড় মেরে বলল, লজ্জার কিছু নেই, বিয়ের পর অভ্যাস হয়ে যাবে। এইভাবে বাবা মার তর্ক চলতে লাগলো, আর আমার দুই গাল একের পর এক থাপ্পড় সহ্য করতে লাগলো। আমি ছাদের কোণায় চুপ করে দাঁড়িয়ে আছি। নীলা আমাকে দেখে অবাক হয়ে বলল, কি রে, তোর দুই গাল এমন লাল হয়ে আছে কেন? আমি কিছুটা রেগে গিয়ে বললাম, আমার বাম গালে বাবার ভালোবাসা আর ডান গালে মায়ের ভালোবাসা লেগে আছে, এখন বাকি আছে শুধু এই কপাল। এখন তুইও এই কপালে বাবা মার মতো ভালোবেসে লাল করে দে। আমার কথা শুনে নীলা আমার খুব কাছে আসলো, আর এতটাই কাছে আসছিল যে ওর নাকের গরম নিঃশ্বাস আমার গায়ে পড়ছিল। আমি কিছুটা ভয় পেয়ে বললাম, এই যে, এইসব কি করছিস তুই? তুই আমার পায়ের উপর পা রাখছিস কেন? আমার কথা শুনে নীলা মুচকি হেসে বলল, হয়েছিস তো কলা গাছের মতো লম্বা, আমি হালকা খাটো মেয়ে, তোর কপাল নাগাল পাই কিভাবে? এরপর নীলা আমার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, চিন্তা করিস না, আমাদের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আসলে আমার আর নীলার রিলেশন অনেক দিনের, বাবা মা কেউ সেটা জানে না। সেদিন আমি, নীলা আর মা যখন একসাথে টিভি দেখছিলাম, তখন নীলা আমাকে বলল, জানো ফুপি, সেদিন খবরে দেখলাম ছেলের বউ শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়ির গলা টিপে মেরে ফেলেছে। তোমার ছেলেকে অচেনা অচেনা মেয়ের সাথে বিয়ে দিও না। দেখা গেল ছেলের বউ তোমার সাথে ঝগড়া করে রাতে তোমায় বালিশ চাপা দিয়ে মেরে ফেললো। তাই তুমি তোমার ছেলেকে পরিচিত আত্মীয় স্বজনের মাঝে বিয়ে দিও। তাছাড়া আমিও তো বড় হয়ে গেছি, বাবা মা আমারও বিয়ের কথা বলছে। আমি নীলার কথা শুনে কাশতে কাশতে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। পাগলিটা ঠিকই মার মাথাতে আমার আর ওর বিয়ের কথাটা ঢুকিয়ে দিয়েছে। বাবার আপত্তি থাকার পরেও মার জোরাজুরিতে আমার আর নীলার বিয়েটা হচ্ছে। আমি যখন কবুল বলতে যাব, তখন বাবা আমার ডান কানের কাছে এসে বলল, ছি ছি ছি, তুই তোর বাবার সম্মানের কথা ভাবলি না? যাকে এতকাল শালা বলে দেখেছি তাকে কি করে এখন বেয়াই বলবো? বাবা, এখনো সময় আছে, তুই বিয়েটা করিস না। মা তখন আমার বাম কানের কাছে এসে বলল, তোর বাবার যদি এতই সম্মানে লাগে, তাহলে তোর বাবাকে আমি ডিভোর্স দিব, তবুও তোকে এই বিয়ে করতেই হবে। ডিভোর্সের কথা শুনে বাবার মুখটা কেমন চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল, আর আমি তখন হাসতে হাসতে কবুল বলে ফেললাম। দুপুরের দিকে অফিসে কাজ করছি, এমন সময় নানু আমাকে ফোন দিয়ে বলল, নানার শরীরটা একটু খারাপ। আমি তাড়াতাড়ি বাসায় এসে বাবাকে বললাম, বাবা, আমার দাদা শ্বশুরের শরীরটা খুব খারাপ, চলো ওনাকে দেখতে যেতে হবে। বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, দাদা শ্বশুর মানে? তোমার শ্বশুর মানে আমার নানা যান। বাবা রাগে আমার দিকে পত্রিকা ছুঁড়ে বলল, হারামজাদা, আমার শ্বশুরকে তুই দাদা শ্বশুর বলছিস কেন? আমি আবারও মুচকি হেসে বললাম, তোমার শ্বশুর হলো নীলার দাদা আর নীলা হলো আমার স্ত্রী, সেই হিসেবে তোমার শ্বশুর হলো আমার দাদা শ্বশুর। আমি গাড়ি চালাচ্ছি, বাবা আমার সিটে বসে আছে, পিছনের সিটে মা আর নীলা বসে আছে। বাবা কপালে হাত দিয়ে বলল, ছি ছি ছি, আমরা বাবা ছেলে একসাথে শ্বশুর বাড়ি যাচ্ছি। বাবার কানে কানে বললাম, বাবা, তোমার শ্বশুর বাড়িতে কি খালি হাতে যাওয়া উচিত হবে? বাবা আমাকে জোরে ধমক দিয়ে বলল, হারামজাদা, এটা তোরও শ্বশুর বাড়ি, এতদিন যাবৎ আমি নিয়েছি, আজ থেকে তুই নিবি। মা আর নীলা হাসছে আর বাবা বিড়বিড় করে বলছে, ছি ছি ছি।